আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতে শিরোনাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের লাঠিয়াল হয়ে কাজ করছে, অভিযোগ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। এরপর জানিয়ে দিব সরকার গণতন্ত্র নস্যাত করে দিয়েছে, বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এবারে জানাব রাশিয়ার আওয়ামী সুলভ বক্তব্য জনগণের অনুভূতিতে আঘাত করেছে, বলছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন নির্বাচন ঘিরে বিএনপি কি প্রতিক্রিয়া দেখালো তা নিয়ে আমরা বিচলিত নই। এবারে জানাব গুরুত্বপূর্ণ সংবাদ। জ্ঞানপাপী মসজিদে পূজা, মুসলমানদের আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে। ভারতের উত্তরপ্রদেশে ঐতিহাসিক জ্ঞানপাপী মসজিদে তহখানায় হিন্দুদের আরতি এবং পূজাপাঠ চলবে বলে জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এ বিষয়ে থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব অর্থ সংকটে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিক্রি করছে পাকিস্তান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের লাঠিয়াল হয়ে কাজ করছে, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর শুক্রবার 2 ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেছেন তিনি। রিজভী বলেন, নারায়ণগঞ্জে মহানগরের সিদ্ধিরগঞ্জে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন এবং ও তার ছেলে ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রনির বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথ হামলা চালিয়েছে। এ সময় বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ এবং নগদ অর্থসহ স্বর্ণের গয়না লুটপাট করেছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তিনি। এ সময় রিজভী বলেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে অভিযানের নামে নারকীয় কর্মকাণ্ড চালিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন আরো তীব্র মাত্রায় কর্তৃত্ববাদী এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। গত 1.5 দশক ধরে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের এবং অবৈধ আওয়ামী সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের উপর অমানবিক আচরণ করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে। এ সময় তিনি আরো বলেন, বিএনপি সহ বিরোধী দল এবং মতের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে অবৈধ আওয়ামী সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না, কারণ জনগণ আওয়ামী সরকারের দখলদার এবং লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ। সরকার গণতন্ত্র নস্যাৎ করে দিয়েছে, বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার গণতন্ত্রের সবকিছু নস্যাৎ করে দিয়েছে, শেখ হাসিনা এবং সংসদের কফিনে পেরেক মেরে দিয়েছে। শুক্রবার 2 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, মির্জা ফখরুল সহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, গত পরশুদিন শুনেছি সরকার নাকি তাদের ছেড়ে দিবে, কিন্তু গতকাল মির্জা ফখরুলের জামিন হয়নি। 28 অক্টোবরের পরের দিন প্রধান বিচারপতির বাসভবনের গেটে মির্জা ফখরুলের কোনো ছবি আছে, আমির খসরু মাহমুদের কোনো ছবি আছে? সেখানে তো বিএনপিরও কোনো লোক যায়নি। বিএনপির লোক মিটিং করেছে সেই ফকিরাপুলে, আর বিচারপতির বাসভবনে হল কাকরাইল মোড়ে। জাতিসংঘ তখন বিবৃতি দিয়েছে 28 অক্টোবরে এ সন্ত্রাস সরকারি দল করেছে। সরকার তখন তাদেরকে জিজ্ঞাসা করেছে, আপনারা এটা কিভাবে জানলেন? তখন জাতিসংঘ বলেছে, আমরা স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখেছি। তিনি বলেন, এরা সবাই প্রতারক, আওয়ামী লীগের লোক এখন শান্তিতে নাই, তাদের মুখ শুকিয়ে গেছে, তাদের দিন বড়ই খারাপ আসছে। আওয়ামী লীগ এখন নিজেরাই বুঝতে পারছে না তারা কয়দিন ক্ষমতায় থাকবে, কারণ 3-4 মাস পর পেঁয়াজ চাল ডাল এগুলো কেনা, যদি টাকা না থাকে চাকরিজীবীদের বেতন
বেতন দেওয়ার মতো টাকা যদি না থাকে তাহলে সরকার থাকবে কেমনে? সরকার এতদিন যা যা করেছে সবকিছু ঋণ করে করেছে, এই ঋণের টাকাগুলো সরকার দিতে গেলে সরকারের হাতে কোনো টাকা থাকবে না, তখন জনগণের চাপে এই অবৈধ সরকার পদ ছাড়তে বাধ্য হবে। সুতরাং আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত অবৈধ সরকার ক্ষমতা না ছাড়ে। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জেল হোসেন হৃদয়ের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বাবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান রতন, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাল বাকি সহ আরও অনেকেই। রাশিয়ার আওয়ামী লীগ সুলভ বক্তব্য জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলছে বিএনপি। রাশিয়ার রাষ্ট্রদূতের অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত আওয়ামী সুলভ বক্তব্য জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। এসব বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত বলে আওয়ামী সুলভ বক্তব্য বলে আখ্যায়িত করেছে বিএনপি। শুক্রবার সকালে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কির বক্তব্যের জবাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন। তিনি বলেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং 41.8% মানুষ ভোট দিয়েছে, যাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে। রাশিয়ার রাষ্ট্রদূতের এমন বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত আওয়ামী লীগ শ্লোক বক্তব্য বলে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, দেশের স্বাধীনতাকামী মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে রাশিয়া, ভারত, চীন বা অন্য কোনো রাষ্ট্র ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গণবিরোধী অপশাসনকে অশাসিত সমর্থন করবে না। বিএনপির এই নেতা বলেন, তারা অর্থাৎ রুশ রাষ্ট্রদূত এই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত আওয়ামী লীগ বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। আওয়ামী লীগের রাজনৈতিক বলের বাইরে সব বাংলাদেশী নাগরিক আজ নিজেদের অধিকার এবং স্বাধীনতা হারিয়ে নিজ দেশের জনগণ এখন পরাধীন। গত 15 বছর ধরে গণবিদ্বেষী সরকার যে দুর্নীতি, দুঃশাসন এবং দমন দুর্বৃত্তায়ন চালিয়েছে, সমাজে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ তাতে বৈষম্য, অবিচার এবং নিপীড়নের শিকার হয়েছে। রিজভী আরো বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অংশ হিসেবে যে ভোট পড়েছে বলে ফুলে ফাঁপিয়ে মিথ্যা এবং বানোয়ার দাবি করেছে নির্বাচন কমিশন, তার বিপরীতে তারা সারা দেশের ভোট কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত সংবাদ, ছবি, ভিডিও এবং সমস্ত প্রমাণাদি লোপাট করেছে। সরকার নিজেরা ভোট না পেয়েও এভাবে মিথ্যা এবং ডামি মার্কা নির্বাচন করে বিদেশিদের দেখিয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র রাশিয়া এবং চীনের মতো কিছু অগণতান্ত্রিক রাষ্ট্র এই সরকারকে সমর্থন দিয়েছে, তাছাড়া পুরো বিশ্বের সবাই এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, রাশিয়ার এ ধরনের আওয়ামী লীগ সুলভ বক্তব্য এদেশের জনগণ সমর্থন করে না। এর আগে মঙ্গলবার এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশচন্দ্র রায় বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকার নয়, এই সরকার ভারত, চীন এবং রাশিয়ার সরকার। চীন ও রাশিয়া তো গণতন্ত্রে কোনো বালাই নেই, আর ভারতে এখন যা চলছে সেই আগের রাজনৈতিক বৈশিষ্ট্য এদেশে নেই। এদেশে শুধুমাত্র চলছে একনয়তন্ত্র। তারপর যেদিন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপিকে বিভ্রান্তিকর মিথ্যা হিসেবে আখ্যায়িত করেন, তিনি এ ধরনের বক্তব্য বিশ্বাস না করার আহ্বান জানান। নির্বাচন ঘিরে বিএনপি কি প্রতিক্রিয়া দেখালো তা নিয়ে বিচলিত নই বলছেন কাদের। নির্বাচন ঘিরে বর্তমান বিএনপি কি প্রতিক্রিয়া দেখালো না দেখালো তা নিয়ে বর্তমান সরকার বিচলিত নয়। বর্তমান সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা, এমন বক্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার 2 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সব মন্তব্য করেছেন কাদের। ওবায়দুল কাদের বলেন, জজমিয়া, মিয়া আরেফিন সহ বিএনপি যতই নাটক সাজাক না কেন জনগণের সমর্থন তাদের নেই, তাই যা কিছুই করুক না কেন, এদেশে যতই আন্দোলন চালাক না কেন সরকারের কিছুই করতে পারবে না। কাদের বলেন, তারা নির্বাচন বয়কটের পরও 41.8% মানুষ ভোট দিয়েছে আওয়ামী লীগকে। 28টি দল অংশ নিয়েছে, সারা দুনিয়া থেকে বিভিন্ন দেশ এবং সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং এক প্রসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এমনকি নির্বাচন সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এমন কথা মার্কিন যুক্তরাষ্ট্র বলেনি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আগামী 8ই ফেব্রুয়ারি
পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মুহূর্তে দেশটির তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রত্ব বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ দেশের পতাকাবাহী এই সংস্থাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর রয়টার্সের অর্থনৈতিক সংকট হয়ে ভুগতে থাকা পাকিস্তানের রাষ্ট্রত্ব বিমান সংস্থাটি দীর্ঘদিন ধরে মুনাফা করতে পারছিলেন না, নিয়মিত লোকসান গুনতে থাকলেও আগের সরকার এই সংস্থার সংস্কার বা বিক্রির সিদ্ধান্ত নিতে পারেনি। পরে অবশ্য গত বছরের জুনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্তের আওতায় তৎকালীন সরকার পাকিস্তানের পতাকাবাহী এই প্রতিষ্ঠানকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ দেশে নির্বাচন আয়োজন করা হলেও আসন্ন আগস্টে বিদায় নির্বাচিত সরকার এই সরকারকে IMF এর সঙ্গে ঋণ চুক্তি এগিয়ে নেওয়ার ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। তারই সূত্র ধরে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পিআইএ বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাকিস্তান সরকারি বেসামরিক বিষয়ক মন্ত্রী ফাওয়াদ হাসান রয়টার্সকে বলেছে পিআইএ বিক্রির বিষয়টি নিশ্চিত করা সংক্রান্ত 98% সমাধান হয়ে গেছে। তিনি আর বলেন, বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর এক্সেল শীটে হিসাব কিতাব করে বাকি 2% শেষ করা হবে, এরপর বিমানটি বিক্রি করে দেওয়া হবে।